আমি মাসির বাড়িতে এসেছি। তো আগের বারও এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কালকে বিজয়াদশমী গেল আর আজকে একাদশী। তো একাদশীর দিনই আজকে ঠাকুর বিসর্জন দিচ্ছে, তো যেটার জন্য আসা সেটা এই যে আজকে হলো। তো আমি আমি এসেছিলাম 5-6 দিন আগে, সেই ষষ্ঠীর দিন, ষষ্ঠীর আগের দিন কি ষষ্ঠীর দিন এরকম এসেছিলাম। তো এটা দেখার জন্য এতদিন থেকে গেলাম, তো কি দেখার জন্য তোমরা ধামটা দেখে বুঝতে পারছো, ওই যে গণেশ চতুর্থী পুজো হচ্ছে এখানে ভীষণ, তো ভীষণ ধুমধাম। এই যে নদীয়ার মধ্যে এক জায়গায় হয়, তো ম্যাচপোতা গ্রামে, তো ওখানেই আর জানি না কোথায় হয়, শুনেছি দু জায়গায় হয়, কিন্তু দেখলাম পেপারে টেপারে বেরিয়েছিল, তো বেশ ভালো। তো 5 দিন দুর্গাপুজোর মতন পুজো হয়। তো আজকে হচ্ছে বিজয়াদশমী, তো আজকে ঠাকুর আসছে, তোমরা শুনতে পাচ্ছ ওই যে মাইক বাজছে। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, তো আমি এখন যাব বাইরে, বাইরে গিয়ে ওই যে একটা আগের বছর দেখেছিলাম গণেশ কোলে নেয়, তো দেখব গণেশকে কোলে নেব, তো চলো আর হেভি আনন্দ হয়। তো ওই যে ওইদিকে একটা মাঠ আছে, তো মাঠের ওইদিকে সেই কলা গাছ, তারপরে কদম গাছ, ওই রকম বাজি পুরাই, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো, তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো, সবাই বাইরে চলে গিয়েছে আর আমি এখন যাচ্ছি।
সব পনির দিয়ে দিতে এবার ভালো হবে দেবদি ধান পড়ছে যাও দেবদি যাও সোনা সোনা এ সোনা পড়ছে সোনা ধান না সোনা সোনা এরকম করেছে কি জিতে সব দেখায় না মানে যা শেষ চলো এখনো আছে
আর হবে না, বাড়ি চলো। এসো চাপা খাবো আগে পালাই। ওই একটু ফুস 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 করবে। ওরে বাবা, সেইটা পড়তো দিদি সেই, না না সেই দা পড়তো। ও বাবা, শেষ তো হচ্ছেন। হ্যাঁ শেষ শেষ।